কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে 14টি বিরোধী দলের সঙ্গে দিল্লির যন্তর মন্তরের সামনে হাজির হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কৃষি বাঁচাও দেশ বাঁচাও প্ল্যাকার্ড হাতে কেন্দ্রের বিরোধিতা করেন সমস্ত বিরোধী দলনেতারা। সেখানে বিক্ষোভ দেখাতে গিয়ে কেন্দ্রের নয়া কৃষি বিলকে কালা কানুন বলেও আখ্যা দেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে আসছে কেন্দ্রের বিরোধী দল সহ কৃষক নেতারা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, ওরা যদি সত্যি কৃষি বিল নিয়ে উদ্বিগ্ন হন তাহলে রাজ্যসভায় বা লোকসভায় কেন্দ্র এই বিল নিয়ে আলোচনা করতে রাজি, কিন্তু বিরোধীরা কথা বলতে নয়, শুধু এই বিলের বিরোধিতা করে লাইমলাইট কেড়ে নিতে ব্যস্ত। এই আন্দোলন কর্মসূচিতে তৃণমূল, বিএসপি এবং আপ সহ অনেকগুলি বিরোধী দল এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। বৃহস্পতিবারই সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়েছে কেন্দ্রের তৈরি তিনটি কৃষি আইনই কৃষকদের পরিপন্থী, তাই সেই বিল কৃষকদের পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। বিভিন্ন রাজনৈতিক দল সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু কেউ কৃষক বিল নিয়ে এমনকি কৃষকদের চাহিদার কথা তুলে ধরছে না। কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতেই এই যন্তর মন্তরের সামনে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।